আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ক্লাস। দিস ইজ শুভ নাম মে, হাউ আর ইউ এভরিবডি, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আজকে আমি তোমাদের ক্লাস সেভেন এর একটা সামার ক্লাস দেব। হয়তো তোমাদের এই ক্লাসটি আগে নেওয়া হয় না, কিন্তু তোমাদের হাতে এই শীটটা চলে গিয়েছে, মনে হয় একটা অ্যাসাইনমেন্টের একটা শীট চলে গেছে। আজকে তারই উপর একটা সলভ ক্লাস হবে, সবাই শীটে হাতে নিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। নাম্বার ওয়ানে দেওয়া আছে আনসারটা হলে কোয়েশ্চেন ইন শর্ট, এক কথায় কিছু প্রশ্নের উত্তর আমরা করব, যেগুলো আমরা কোয়েশ্চেনে মাল্টিপল চয়েসের মতো আনসার পেয়ে থাকবো। দেখো নাম্বার ওয়ানে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড সেরিমনি। সেরিমনি বলতে তুমি আসলে কি বুঝো? এসএসএ করে থাকবা, এখানে একটা প্রাইজ গিভিং সেরিমনি রয়েছে, ঠিক আছে? পুরস্কার বিতরণ একটা অনুষ্ঠান সম্পর্কে এপিএসএর সাথে বলা আছে। আসলে সেরিমনিটা কি? সেরিমনিটা হচ্ছে একটা উৎসব অনুষ্ঠান, একটা ফাংশন। আমরা খুব সহজে যেটা মিনিং খুঁজে বের করতে পারি, যেটা হচ্ছে ফাংশন। ফাংশন মানে আমরা জানি একটা অনুষ্ঠান। নাম্বার টু তে দেখো, ফারাবি ইজ ফ্লোরাস ড্যাশ। ফারাবি আসলে ফ্লোরার কি হয়? ফারাবি ইজ ফ্লোরাস ফ্রেন্ড, ফারাবি হচ্ছে ফ্লোরা বন্ধু। নাম্বার থ্রি তে খেয়াল করো, হো আর দ্য সিগনেন্স অফ দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবি স্কুল। এটা ছিল মূলত ফারাবি স্কুলে একটা প্রাইজ গিভিং সেরিমনি ফাংশন ছিল, পুরস্কার বিতরণের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে চিফ গেস্ট কে ছিল? চিফ গেস্ট ছিল দ্য প্রিন্সিপাল অফ পি অ্যান্ড কলেজ। কলেজের নাম ছিল কি? পি অ্যান্ড কলেজ। সেই কলেজের প্রিন্সিপালই ছিল এই অনুষ্ঠানের চিফ গেস্ট। নাম্বার টু দেখো, ডিড ফারাবি গেট এনি প্রাইজ? ফারাবি কি কোনো প্রাইজ পেয়েছিল? আনসারটা হবে ইয়েস, ফারাবি দুইটা প্রাইজ পেয়েছিল, ইয়েস টু প্রাইজেস। নাম্বার ফাইভ খেয়াল করো, ফাইভ ডিড দ্য প্রোগ্রাম স্টার্ট, এই প্রোগ্রামটি কখন শুরু হয়েছিল? অ্যাট ফোর পিএম, এটা বিকেল চারটায় প্রোগ্রামটা শুরু হয়েছিল, ঠিক আছে? তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার টু, ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। এখানে একটা টেবিল দেওয়া আছে, তোমরা শিটে খেয়াল করো, এখানে একটা টেবিল দেওয়া আছে ম্যাচিং, কলাম এ থেকে নিয়ে কলাম বি তে পূরণ করব আমরা, ঠিক আছে? ফার্স্ট কলাম থেকে নিয়ে সেকেন্ড কলামে অর্থ অনুসারে পূরণ করব, যে অর্থ দিবে সেই অর্থ অনুসারে পূরণ করব। প্রেইজ, আমরা দেখি প্রথমেই রয়েছে, এক নম্বরে রয়েছে প্রেইজ। প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা, ঠিক আছে? কার সম্পর্কে প্রশংসা করা? স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, তাহলে কোনো কিছু বা কারো সম্পর্কে ভালো কিছু মতামত দেওয়া হচ্ছে প্রশংসা করা, উচ্চ ধারণা দেওয়া, এটা হচ্ছে প্রশংসা করা। নাম্বার টু তে দেখো, আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং হচ্ছে অসাধারণ, এক্সট্রিমলি গুড, মানে হচ্ছে আমরা জানি যে গুড বেটার বেস্ট আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং, হচ্ছে বেস্ট, ঠিক আছে? এক্সট্রিমলি গুড, অনেক ভালো। তারপরে হচ্ছে দেখো নাম্বার থ্রি তে দেওয়া আছে ডিসপ্লে। ডিসপ্লে আমরা যখন বিভিন্ন জায়গায় যাই শপিং করতে, বিশেষ করে শপিং আমরা যে পোশাক বা অন্য যে কোনো দোকানে দেখি আমরা শপে যে ডিসপ্লে থাকে, ডিসপ্লে হচ্ছে সাজিয়ে রাখা, যে পণ্য বা শার্ট প্যান্ট যেটাই বলো সামনে যেটা সাজিয়ে রাখে সহজে মানুষ দেখতে পারে সেটা হচ্ছে
डिस्प्ले ताले पुट समथिंग इन अ प्लेस फायर यू कैन सी इट इजीली এমন এক জায়গায় এমন একটি জায়গায় একটা জিনিস রাখো যেখানে তুমি সহজেই দেখতে পাবে বা যে কেউ সেটা দেখতে পারে সবার নজরে আসে সেটা হচ্ছে ডিসপ্লে নাম্বার 4 ক্যামেরা সেরিমনি সেরিমনি এই ওয়ার্ডটা আমরা এক নম্বরে বলেছিলাম সেরিমনি ফাংশন সেরিমনি ফাংশন তাহলে আমরা খুব সহজে এটা মিলে নিলাম নাম্বার 5 কি করো ভিজিট ভিজিট হচ্ছে পরিদর্শন করা দেখা করা দেখতে যাওয়া ভিজিট ভাষা করা টু গো টু সি আ পারসন অর প্লেস সেটা হতে পারে একজন ব্যক্তির সাথে দেখা বা কোন জায়গা দেখতে যাওয়া সেটা হতে পারে কোন ব্যক্তির সাথে দেখা করা কোন পারসনের সাথে দেখা করা অথবা কোন জায়গা ঘুরে আসা যেমন আমরা টুরে যাই বা এক্সকার্সনে যাই স্কুল থেকে বনভোজনে যাই এটা একটা ভিজিট কোন একটা জাদুঘর দেখতে যাই বা হিস্ট্রিক্যাল প্লেস যে আমরা দেখতে যাই সেটাই হচ্ছে ভিজিট আমরা আত্মীয় স্বজনের বাড়ি যাই এটাও একটা ভিজিট আচ্ছা তারপরে দেখি এমিনেন্ট এমিনেন্ট হচ্ছে প্রসিদ্ধ ক্ষমতাশীল মানে শক্তিশালী বা যার অনেক ক্ষমতা রয়েছে তাহলে পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স তাহলে এমিনেন্ট আমরা বলতে কি বুঝবো পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার যে লোকের বা মানুষের প্রচুর পরিমাণে ক্ষমতা রয়েছে বা ইনফ্লুয়েন্স প্রভাব রয়েছে যে কর্তৃত্ব স্থাপন করতে পারে অথরাইজ করতে পারে সেটাই হচ্ছে এমিনেন্ট পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স আশা করি সলিউশন ক্লাসটা তোমরা সকলে বুঝতে পেরেছ তারপরও যদি কোথাও কোনো প্রবলেম থাকে যদি মনে করো এখানে বুঝো নাই তাহলে এখানে আমার নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করতে পারো যে কোনো সমস্যার সময় যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম